মধু, খোয়া ক্ষীর, ছানা, মিষ্টি দই, কাজু কুচি, কিশমিশ, পেস্তা কুচি, চেরি। প্রথমে ছানা, মিষ্টি দই ও খোয়া ক্ষীর একসাথে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। টিফিন বক্সের মধ্যে পেস্তা ঢেলে তার মধ্যে কিশমিশ, কাজু কুচি, পেস্তা কুচি, মধু মেশাতে হবে। এবার একটা প্রেসার কুকারে জল দিয়ে টিফিন বক্সের মুখ বন্ধ করে কুকারের মধ্যে রাখতে হবে। কুকারে সিটি বেজে উঠলে গ্যাস অফ করে দিতে হবে। টিফিন বক্সটা প্রেসার কুকার থেকে বের করে মিশ্রণটা সার্ভিং প্লেটে রেখে ফ্রিজে ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে চেরি দিয়ে সাজিয়ে নিলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে মধু পর্ব। ইমামি হেলদি এন্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার অয়েল প্রেজেন্স রাধুনী রোজ দুপুর 1:30 এবং বিকেল 5:30।